এক ভাই প্রশ্ন করেছেন, মাইকে সবিনা খতম অর্থাৎ কোরআন খতম শরীয় হুকুম কি? চমৎকার প্রশ্ন করেছেন। আপনাকে প্রশ্ন করি, এখানে যদি ইমাম নামাজ পড়ায় মাইকে, জামাত যদি এক মাইল পিছনে যায়, এক মাইল দূরের লোকটি ইমামের আওয়াজ মাইকে শুনে একটেদা করলে সহি হবে না হবে না? হবে। তাহলে বোঝা যায় মাইকের আওয়াজ ইমামের মূল আওয়াজ, মাইক শুধু বড় করে দেয় আওয়াজটা, ঠিক না? আর মাইকে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তো যিনি তেলাওয়াত করলেন তার মূল আওয়াজটাই তো মাইলকে মাইল ছড়িয়ে যায়। এখন কোরআন তেলাওয়াতের হুকুম কি? আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পঠিত হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এখন মাইকে যদি সারা রাত আপনি কোরআন শরীফ পড়েন, তা হাজার হাজার মানুষ কি চুপ থেকে শুনবে না কাজকর্ম করবে? তে মানুষগুলোকে যে ওয়াজিব তরক করালেন, আপনি গুনাহগার হবেন। এর জন্য কোরআন খাতাম মাইক ছাড়া হবে রাতের বেলা। তাহাজ্জুদের নামাজ পড়ব বলে আমি বিতির নামাজ পড়ি নাই, ঘুম থেকে উঠার পর দেখি ফজর আজান হয়ে গেছে, এখন বিতির নামাজ পড়ার নিয়ম কি? আপনার বেতের নামাজটা কাজা হয়ে গেছে, আপনি ফজরের পর কাজা হিসেবে তুলে নেবেন। আমি কোনো এক সময় একজন ফেরিওয়ালার কাছ থেকে ৫০ টাকা কিছু একটা খরিদ করি, তারপর আমি তাকে আর কখনো পাইনি, এবং সে মুসলিম কি হিন্দু তাও জানি না। এখন আমার করণীয় কি? টাকাটা দেন নাই, ৫০ টাকা ফকিরকে দিয়ে দিবেন সওয়াবের আশা ছাড়া, তাহলে আপনি আর দাবির নিচে থাকবেন না। আমাদের সমাজে প্রায় সময় দেখি সূর্যগ্রহণের সময় অনেক গর্ভবতী মহিলারা কিছু খেতে চায় না, কোনো কাজ করতে চায় না, এসব কাজ করলে নাকি সন্তান কতুয়া হয়ে যায়, এটা কি? তা ইসলামের দৃষ্টিতে সূর্যগ্রহণের সঠিক ব্যাখ্যা আমাকে জানাবেন। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে সহি বুখারিতে বলা হয়েছে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনন্য নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। তবে বুখারি মুসলিমের হাদিস থেকে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় খুব বেশি দোয়া মোনাজাত করতেন এবং সালাতে থাকতেন, এবং সাহাবা একরামকে বলতেন তারা যেন আল্লাহর কাছে পানাহ চায়, দোয়া মোনাজাতে থাকে। কথা বুঝতে পারছেন? আর মহিলারা কিছু খাবে না এরকম কোনো কথা হাদিসে নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কি? কেন, ওনাকে তো সবাই রহমতুল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহু বলবেন কেন? প্রচলনকে তো মানতে হবে। দুররে মুখতারে এসেছে ইয়াজিবু আলাল মুসলিমিন ইক্তিদা উত্তাওয়ারুস, ইত্তেবা উত্তাওয়ারুস, মুসলমানদের উপর ওয়াজিব হচ্ছে তাওয়ারুসের অনুসরণ করা, প্রচলন। কথা বুঝতে পারছেন? সাহাবা একরামের ক্ষেত্রে উম্মত বলেন রাদিয়াল্লাহু আনহু, আউলিয়া একরামের ক্ষেত্রে বলে রাহমাতুল্লাহ, আমরা এই প্রচলনকে অনুসরণ করব, ঠিক কিনা? প্রচলন কি আমি একটু বুঝাই দিই। এক টাকার সাথে আটা না হলে কি বলেন? দেড়, ঠিক কিনা? দুই টাকার সাথে ৫০ পয়সা আড়াই, তিন টাকার সাথে ৫০ পয়সা সাড়ে তিন, তারপর সব সাড়ে সাড়ে সাড়ে, সাড়ে চার, সাড়ে পাঁচ, সাড়ে ছয়, সাড়ে ৯৯, ঠিক কিনা? এখন কেউ যদি বলে কেন সব সাড়ে, একটা দেড় আর আড়াই কেন, আমি বলবো দেড় বলবো না, আমি বলবো সাড়ে এক আর সাড়ে দুই। পাগল বলবে না মানুষ, কারণ সে প্রচলনের বিপরীত। ঠিক প্রচলন হয়ে এসছে আউলিয়া একরামকে রহমতুল্লাহ বলা, আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো কেন? সমাজে কিছু বেদাতি মৌলবী এই ফেতনাগুলো সৃষ্টি করে। এই সেই বক্তার কথা এসেছে যার উত্তর আমি দিয়ে দিছি মূল আলোচনায়।